আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্নাবান্না অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে দুপুরের মেনু হচ্ছে, ফার্স্ট হচ্ছে এটা পেঁপে দিয়ে ডাল রান্না করবো। পেঁপে দিয়ে ডাল রান্না করার জন্য ডালটা আমি প্রেশার কুকারে ধুয়ে দিছি, তারপরে পেঁপে টুকরো করে ওখানে ধুয়ে একসাথে দিয়ে দিছি। দিলাম জিরা গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে লবণ, যেদিন আমার আর হচ্ছে দিলাম একটু সামান্য পানি। একটু তাড়াহুড়া থাকে বা মনে হচ্ছে যে একটু আর্লি করতে হবে, তখন আমি আসলে প্রেশার কুকারে ডালটা দিয়ে দিই, দুটো শিস দিলে ডালটা হয়ে যায়। আর যেদিন একটু সময় নিয়ে রান্না করা যায় সেদিন আমি কড়াইতে দিয়ে দিই। প্রেশার কুকারে দিলে হয় কি, দুটো শিস দেওয়ার পরে আমি আলাদা করে পেঁয়াজ আর রসুন তেলে ভেজে ওটা নামিয়ে ফেলে দেন পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা ডালের উপরে দিয়ে দিই। ওটা কি বলবো, টেস্টের কোনো হেরফের হয় না, ডালটা আলাদা করে ঘুরতে হয় না, ওটাতে প্রেশার কুকারে একদম ভেনিশ হয়ে যায়। আর আমি খুব দ্রুত ওটা করতে পারি, কাজে তাড়াহুড়ো করার জন্য আমার কাছে এটা বেস্ট মনে হয় আর কি। এখন ডালটা ওখানে বসাই দিয়ে আমি আরেকটা চুলাতে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজ আর রসুন আর তেলে এটা একটু ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেলে ডালটা নামিয়ে ও ডালের উপরে এটা শুধু দিয়ে দিব। এটা ভাজতে গিয়ে আমার রসুনটা একটু পুড়ে গেছে, দিলাম হচ্ছে সবসময় সবকিছু পারফেক্ট হবে এমন কোনো কথা, রান্না করতে গিয়ে অনেক সময় হাতও পুড়ে যায়। এখন দ্বিতীয় মেনুটা হচ্ছে রুই মাছ রান্না করব। কচু, ছোট ছোট যে কচুটা আছে না সেটা দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছ বলতে কি, মাছের দু তিনটা পেটি আর হচ্ছে যে মাছের মাথা, এই জন্য তেলে পেঁয়াজটা ভেজে নিলাম, আদা রসুন বাটা দিলাম, জিরা গুঁড়া দিলাম। এটা একটু ভেজে নেওয়ার পর দেন আমি এটাতে মাছটা দিব। মাছটা ভাজে আলাদা করে তেলে ভেজে নিইনি, কারণ হচ্ছে এটাতে শুধু মাছের পেটি আছে আর হচ্ছে মাছের মাথা, এই দুটো জিনিসই তেলে ভাজার কোনো দরকার হয় না। তবে মাছ যদি একটু নরম হয় তখন এটা ভেজে নিতে হয়, মাছটা নরম ছিল না। সো পেটি তেলে ভাজার, তেলে ভেজে রান্না করার কোনো দরকার নাই। তা আমি একটু একটু কষায় নিব, কষায় নেওয়ার পরে একটু একটু করে পানি দিচ্ছি, কারণ একটু পানি দিলে তখন ওই ভাজাটা নিচে লেগে যায় না। দিলাম শুকনো মশলাগুলো, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আর এটা নিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দেন আমি মাছটা দিব। লবণটা সাধারণত মাছ দেওয়ার পর তরকারি, যে কোনো তরকারি রান্না করার পর কষাতে আমি কষানোর সময় লবণটা মানে দেই না, কারণ হচ্ছে এটা আন্দাজ ভালো বোঝা যায় না। তরকারি দেওয়ার পরে লবণটা দিলে এর আন্দাজটা ভালো বোঝা যায় যে কতটুকু লাগবে। দিয়ে দিলাম মাছের দুটো পেটি আর হচ্ছে যে মাছের মাথা, এটা একটু কষানো হয়ে গেলে দেন আমি ওখানে কষি দিব। দিলাম স্বাদ মতো লবণ, তারপরে এটা সামান্য পানি দিয়ে ঢেকে দিব। কচুটা দিয়ে আরেকবার কষা নিয়ে পানি দিয়ে ঢেকে দিব। এই ছিল আজকে আমার এক সাধারণ রান্নাবান্না দুপুরের। আজকে দুপুরের মেনু এই দুটাই, ডাল আর হচ্ছে কচু দিয়ে মাছের মাথা আর পেটি ভুনা। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন আর পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।